ঋষিকেশ, যে নাম শুনলেই মনের ভিতরে এক গভীর আধ্যাত্মিকতার অনুভব হয়। আজ আমরা একসাথে দেখবো সেই ঋষিকেশ, চড়বো রামঝোলা, জানকী সেতু, লক্ষণ ঝোলা, দর্শন করবো তেরোতলা মন্দির আর পরমাত নিকেতনের সেই বিখ্যাত গঙ্গা আরতি। গমুক তপোবন ট্র্যাককে ভালোভাবে সম্পূর্ণ করে আজ আমরা নেমে আসছি হিমালয়ের প্রবেশদ্বার ঋষিকেশে। সেই শক্তিকে নমন করলাম যে সর্বদা আমাকে এখানে আসার প্রেরণা জুগিয়েছে আর সহায়তা করেছে। জীবনের সব থেকে সুন্দর অভিজ্ঞতাকে সাথে নিয়ে নিচে নেমে আসলাম। কোথাও পড়েছিলাম, এখানে যে আসে সে তো ফিরে যায় কিন্তু ফেলে যায় তার আত্মাকে, এ যেন অতি বাস্তব। আজ রাতে আমাদের ট্রেন ইয়োগনগরী ঋষিকেশ রেল স্টেশন থেকে। তার আগে আমরা একসাথে এই যাত্রা সমাপ্তি করব ভারতের পবিত্র ভূমি ঋষিকেশের অলিগলি ঘুরে। তো চলো। দিল্লি থেকে 240 কিলোমিটার আর হরিদ্বার থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত ঋষিকেশ। ঋষিকেশই হচ্ছে হিমালয়ের পাদতল, এখান থেকেই পর্বতারোহণ শুরু। রামঝোলা 1980 সালে শিবানন্দ আশ্রমের সহায়তায় PWD দ্বারা নির্মিত হয়েছিল। পূর্বে এটি কোনো পিলার ছাড়াই একটি ঝুলন্ত পটের রোপওয়ে সেতু ছিল। রামঝোলার নিকট শিবানন্দ আশ্রম, স্বর্গাশ্রম, বিটলস আশ্রম, যোগানিকেতন, পরমাত নিকেতন, গীতা ভবন আরও অনেক পবিত্র স্থান রয়েছে। এখান থেকেই মা গঙ্গা পাহাড় ছেড়ে সমতলে যাত্রা করে। ঋষিকেশ কেবল আধ্যাত্মিকতার যোগ আর আশ্রমের জন্যই চেনা যায় না, এখানে সাথে সাথে আছে রিভার র্যাফটিং, কায়াকিং ও বাঞ্জি জাম্পিংয়ের মতো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। এই শহর যেন সংসারের সমস্ত ধরনের মানুষের জন্য তার পসার খুলে রেখেছে। প্রকৃতিপ্রেমী, আধ্যাত্মিক মানুষ, সাধু সন্ন্যাসী, রোমাঞ্চকর উৎসাহী, সবার জন্য কিছু না কিছু আছে। এই হচ্ছে ত্রিবেঙ্কেশ্বর মহাদেব মন্দির, যাকে তেরোতলা মন্দিরও বলা হয়। 1952 সালে এই মন্দির নির্মাণ করা হয়। ঋষিকেশের সব থেকে প্রসিদ্ধ এবং জনপ্রিয় মন্দির এই তেরোতলা মন্দির। আর এই পাশেই লক্ষণ ঝোলা। এখন এখানে কনস্ট্রাকশনের কাজ চলার জন্য পুল বন্ধ আছে। ভবিষ্যতে এই পুলকে কাচের তৈরি করা হবে। 2022-এ 132 মিটার এই গ্লাস ব্রিজ কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে যায়।
আশা করা হচ্ছে 2023-এ সম্পূর্ণ কমপ্লিট করে এই ব্রিজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এইবার যাব পরমাত নিকেতন ঘাটে। সন্ধ্যা ঋষিকেশকে দেখতে দেখতে আমরা চললাম আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে। সত্যি কি অসম্ভব ভালো লাগা নিজেকে ঘিরে ফেলছিল। চারপাশে মাথা ঘুরিয়ে দেখলাম না, এখানে তিল ধারণের জায়গাও আর অবশিষ্ট নেই। হাজারো লাখো মানুষ কোথা থেকে এসে যেন ভিড় জমিয়েছে গঙ্গার ঘাটে। গঙ্গার স্রোতে ভেসে চলছে অজস্র দিয়া। কাঁসা ঘণ্টার ধ্বনির সাথে সাথে মা গঙ্গার উদ্দেশ্যে কুবীরদের, ব্রাহ্মণদের, বিশুদ্ধ সংস্কৃতি মাইকে একযোগে মন্ত্র উচ্চারণ। চোখের সামনে শত সহস্র প্রদীপের উজ্জ্বল আলো, মহাদেবের মূর্তির পিছনে অস্তগামী সূর্যের লাল আভা, দিগন্ত মিলিয়ে যাওয়া দৃশ্য যেন এক মায়াময় জগৎ। হাজারার দ্বীপ সম্বলিত পঞ্চপ্রদীপ হাতে মাইকে উদ্দত্ত কণ্ঠ সাথে তাল মিলিয়ে উচ্চারিত হতে লাগলো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। প্রদীপের অনির্বাণ শিখার প্রতিবিম্ব পড়ছে গঙ্গায়। সে এক স্বর্গীয় অনির্বচনীয় ঘটনা। আপনি ঈশ্বরে বিশ্বাসী হন বা না হন, কিন্তু পুরোহিত দলের বিশুদ্ধ সংস্কৃতি ভাষায় সুরেলা কণ্ঠে ছন্দময় মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মিষ্টি ধূপের গন্ধ আর এত সহস্র লোকের গঙ্গা মাইকে জয় ধ্বনিতে শুধু আপনি না, যে কেউ মোহবিষ্ট হয়ে পড়বে। সমস্ত গঙ্গার তট এক অপার্থিব আর অবসরীর্ণ জগতে নিয়ে যায়। এ অনুভব অতুলনীয়। গঙ্গার ঘাট থেকে ধীরে ধীরে মানুষের কোলাহল কমে যাচ্ছে। গঙ্গার উপরে মহাদেবের কাছে গিয়ে তাকে মনের গভীর থেকে প্রণাম জানালাম। সন্ধ্যা ঋষিকেশ বড়ই মায়াবী, ঘাটে বসে থাকলে এখানে সময়ের হিসাব পাওয়া যায় না। মন বারবার ফিরে যাচ্ছিল হাজারো বছর পুরনো সেই গৌরবময় ইতিকথায়, যেখানে শুধু সংসারের কল্যাণের জন্য, ধর্ম রক্ষার জন্য মহাত্মাদের বলিদান আর ত্যাগের কথা কথিত আছে। যুগ যুগ ধরে এই গঙ্গার তীরে কত যে মন্দিরের আশ্রম গড়ে উঠেছে তার কোনো ঠিকানা নেই। মনে আছে কোথায় একবার পড়েছিলাম, এক সাধু বলেছিল, এ এমন এক আশ্চর্য নদী, প্রিয়জনের মৃত্যুতেও কোনোদিন বিচ্ছেদ হতে দেয় না প্রিয়জনের সঙ্গে। মৃত্যুর পর ভস্ম নাভি সবই তো গচ্ছিত থাকে গঙ্গা মায়ের কাছে। গঙ্গা স্পর্শ করলে তো প্রিয়জনেরই স্পর্শ পাওয়া যায়। বেটা, যে দেশে গঙ্গা বয়ে চলছে সেই দেশে মানুষের কিসের শোক আর কিসের দুঃখ। ফেরার সময় জানকি সেতু ধরে ফিরলাম। 2013 সালে এই সেতু নির্মাণের কাজ শুরু হলো। প্রায় 7 বছর পরে এই সেতুর কাজ শেষ হয়। 274 মিটারের এই সেতু গঙ্গা নদীর ওপরে নির্মাণ করা হয় প্রায় 50 কোটি টাকায়। মানুষ বাইকে করে পায়ে হেঁটে এই সেতু ব্যবহার করতে পারে। তো এই ছিল ঋষিকেশের বিবরণ। আমি কিছুটা দেওয়ার চেষ্টা করলাম।
ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, পরিবার নিয়ে আনন্দে থেকো। ধন্যবাদ।